হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ালুর রহমতে আমিও ভালো আছি। আজকে মূলত আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ভাইরাল তেল। মূলত এটা ভাইরাল না, এটা সিক্রেট তেল বলা যায়। ভাইরাল তেল আসলে বলাটা ভুল, বিকজ অনেক দিন যাবৎ চুলের অনেক সমস্যায় ভুগতেছি। গত 4 বছর বেবিরা হওয়ার পর থেকেই মাথায় চুল নাই বললেই চলে, পুরোপুরি চান্দি হয়ে গেছি। তো আম্মু আমারে খুব বকা দিত যে চুলে ভালো করে তেল দিই না, হ্যান ত্যান হাবি যাবি। তো বিভিন্ন বড় বড় ভাইরাল পেজ থেকে অনেক তেল অর্ডার করেছি। মানে আমি আসলে পেজগুলোর নাম মেনশন করব না, আমি কারো ক্ষতি চাই না। যারা তেল ব্যবসায়ী মানে আর কি পেজে তেলের ব্যবসা করে, তো এরকম বিভিন্নভাবে ঠকে ছিঁড়ে ভাই অনেক দামি দামি তেল নিয়ে এসেছি। 200 গ্রাম তেল নিছি 800-850 টাকায়, ডেলিভারি চার্জ সহ দেখা গেছে যে আমার 1000 টাকা পড়ে গেছে। কিন্তু কোনো কাজ হয় নাই, বিশ্বাস করেন ভাই। 3-4 মাস করে ব্যবহার করলাম। তারপর আম্মু বলতেছে যে ছোটকাল থেকে আমরা এই যে আমার আম্মা এইভাবে তেল বানায় দেয়, কই আমাদের চুল তো লম্বা ঘন সবটাই আছে, তো তোদের এত ফ্যাশন করস এত কিছু করস তবু চুল কেন পড়ে যায়। আচ্ছা যাই হোক, তো আম্মার কথায় গত 4 মাস আগেই তেলটা আমি বানাইছিলাম, যাক আলহামদুলিল্লাহ এখন মাথায় খুশকিও নাই, চুল সিল্কি প্লাস হয়েছে গিয়া, ওকুন নাই, চুল পড়াটা বন্ধ হয়েছে। সেজন্য ভাবলাম যে সবার সাথে শেয়ার করি, যেহেতু ব্লগ করি, ব্লগার, আর তো দেখা গেছে যে ফানি ভিডিও তৈরি করা হয়, রেগুলার যা করি তা করা হয়, কিন্তু কারো উপকার ওইভাবে করা হয় না। তো ভাবলাম যে আমার এই তেলের টিপসটা শেয়ার করাতে যদি বোনদের বা ভাইদের কোনো উপকার হয় তাহলে তো আমার কোনো ক্ষতি নেই, বিকজ আমি তো আর তেল ব্যবসায়ী না। আপনারা অবশ্যই আমার কথার উপর ট্রাস্ট করতে পারেন, বিকজ আমার আপনাদের কাছে এই তেল বিক্রি করার কোনো ইরাদা নাই, ঠিক আছে? বা আমি তেলের বিজনেসও করি না যে মিথ্যা বলতে হবে আমার তেলের জন্য, তাই না? সেজন্য আপনারা এইভাবে বানায় দেখতে পারেন, এটা 100% উপকারী, ঠিক আছে? তো দেখেন আমি এই তেলটা বানানোর জন্য কী কী নিয়েছি। মূলত আমি না আম্মু যা যা বলছে তা নিয়েছি। এই যে এইখানে যেটা নিয়েছি পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজটা তো আপনারা সবাই জানেন যে এটা আসলে নতুন চুল গজাতে কতটা হেল্প করে, ঠিক আছে? এই পেঁয়াজটা আসলে নতুন চুল গজানোর জন্য অনেক বেশি উপকারী। এই যে এখানে নিয়েছি কালোজিরা, কালোজিরা আসলে মাথার স্কাল্পটা মানে মাথার স্কিনটা অনেক বেশি স্মুথ করে আর মানে মাথার স্কিনটা অনেক ভালো রাখে, সেজন্য আসলে দেখা গেছে যে নতুন চুল গজাইতে অনেক বেশি হেল্প করে। আর মেথি তো চুলের জন্য কতটা উপকারী সেটা আমাকে বলে দিতে হবে না, সবাই জানে। এইখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা। নিম পাতাটা নেওয়ার কারণ একটাই যে নিম পাতাতে মাথার মধ্যে ওকুন থাকে না, প্লাস খুশকি থাকে না। তারপরে নিয়ে নিয়েছি জবা ফুল, জবা ফুলের পাতা। আমি আসলে জবা ফুলটা পাই নেই, জবা ফুল গাছে ছিল না, যার কারণে পাতাটাই নিয়ে নিয়েছি, আর পাতাটাও অনেক বেশি উপকারী, ঠিক আছে? নিয়ে নিয়েছি মেহেদি পাতা। মেহেদি পাতা যে কত পরিমাণ উপকারী, পাতাগুলো এরকম দেখা যাচ্ছে বিকজ আমি পাতাগুলো ধুয়ে দিছিলাম, পাতাগুলো একটু একটু ময়লা ছিল। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখেন এখানে অ্যালোভেরা। আমি এরকম 2 টুকরো অ্যালোভেরারে সুন্দর করে অ্যালোভেরাটা জেলটা বের করে নিয়েছি, চামচের সাহায্যে বের করেছি। আর যেটা নিতে হবে সেটা হচ্ছে এই যে নারকেল তেল, ঠিক আছে? এখানে আমি নারিকেলের তেল নিয়েছি, আমি এখানে 1/2 লিটারের তেল নিয়েছি। তো আপনারা ওগুলো নিয়ে নেবেন, যেটা করব আমি সবগুলো এগুলো একসাথে মিক্সড করব। ও আপনাদের তো বলা হয়নি, এলাচ আর লবঙ্গ নিয়েছি। এটা কিন্তু মাথার কোনো কাজ করে কি না আই ডোন্ট নো, আমার মানে টোটালি জানা নাই, বাট এটা আমি নিয়েছি আমার স্বামী মানে আমার হাজবেন্ড এই যে পেঁয়াজের গন্ধটা মানে সহ্য করতে পারে না, প্লাস আমারও পেঁয়াজের গন্ধটা ততটা ভালো লাগে না, যার কারণে আমি ওইটা নিয়েছি। তাহলে পেঁয়াজের গন্ধটা থাকে না, তেল থেকে একটা সুন্দর গন্ধ বের হয়, জাস্ট এটাই কারণ, আর কোনো কারণ নাই। যাই হোক, তো আমি এগুলো সব একসাথে করে নিচ্ছি। এই যে একটা পাত্র নিয়েছি, এই পাত্রতে দিব, কারণ আমি অন্য কিছু বা আপনারা কড়াই থাকলে কড়াইয়ে ট্রাই করবেন, কিন্তু আমি কড়াইয়ে দিই না, কারণ ওগুলোতে রান্না করি, যদি আবার মাথার চান্দু জ্বলে তারপর সবাই আবার আমাকে বলবেন কী তেল দিলে না, পাটা তো জ্বলে পড়ে শেষে, সেজন্য এটা নিয়ে নিছি। যাই হোক, তো আমি সব কিছু একসাথে মিক্সড করে নিব। মামি আমাকে হেল্প করতেছে, মামি এগুলো এটাতে ঢাইলেন। আচ্ছা, এই যে জবা ফুলের পাতা, এখানে যে মেহেদি পাতা দিলাম, তারপরে হয়েছে গিয়া নিম পাতাগুলো দিয়ে দিচ্ছি, মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর মেথি, কালো জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার অ্যালোভেরাটা সম্পূর্ণ দিয়ে দিব, যাক এবার সম্পূর্ণ তেলটা সুন্দর করে ঢেলে নেবেন পুরোটার মধ্যে। যাই হোক, আমি সম্পূর্ণ তেলটা ঢেলে নিয়েছি, এবার আমি এটা সুন্দর করে জাল করব। এই যে বন্ধুগণ, তেলটা আমি চুলাতে বসাই দিছি। এটা ততক্ষণ জাল করবেন যতক্ষণ পেঁয়াজটা বাদামি বাদামি না হয়ে যায়। তো আমি মিডিয়াম আঁচে তেলটা সুন্দর করে জাল করে কেমন হচ্ছে আপনাদের দেখাই দিচ্ছি। এই দেখুন বন্ধুগণ, যখন তেলটা জাল দিতে দিতে এইরকম একবারে পেঁয়াজগুলো বাদামি বাদামি হয়ে যাবে, তখন মনে করবেন যে আপনার তেলটা হয়ে গেছে। তো তখন টুস করে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে তেলটা ঠান্ডা হইতে দিবেন। ঠান্ডা হয়ে গেলে তারপর একটা চাটনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নিলেই হবে। তো যাই হোক, আমি তেলটা ঠান্ডা হতে দিচ্ছি।
তো তেল ঠান্ডা হওয়ার পরে কেমন হয় সেটাও আপনাদের দেখাই দিব। এই যে দেখেন বন্ধুগণ, তেলটা ঠান্ডা হওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি। তেলটা আসলে দেখতে এরকম হয়, হালকা একটু সবুজ সবুজ হবে। আর তেলের নিচে আমি কতগুলো মেথি দিয়ে নিয়েছি, তাহলে তেলটা আরও বেশি ভালো থাকে, সুন্দর থাকে, আর মেথির গুণাগুণটাও তেলের মধ্যে ছড়িয়ে যায়। যাই হোক, এই তেলটা যদি আপনারা এইভাবে বানিয়ে নেন, অবশ্যই চেষ্টা করবেন কাঁচের বোতলে রাখতে। কাঁচের বোতলে তেলটা রাখতে 6 থেকে 8 মাস পর্যন্ত তেলটা অনেক বেশি ভালো থাকে। তাহলে বারবার তৈরি করার কোনো দরকার নাই, একবার তৈরি করে অনায়াসে 6 মাস ব্যবহার করতে পারবেন। এক বছরও তেলটা নষ্ট হয় না, কিন্তু 6 মাস এটার গুণগত মান অক্ষত থাকে। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় না 6 মাসের বেশি কারো ইউজ করার দরকার আছে। যদিও আপনারা এই তেলটা 1 মাস ইউজেই বুঝতে পারবেন মানে কতটাই। আর দেখেন, আমি যেহেতু তেল বিক্রেতা না, সো আমি এভাবে বলবো না, যেখানে একদিনে 1 সপ্তাহ মাথা চুল গজায় ভরে যাবে। তবে এটা সত্যি কথা, মানে আসলেই কিন্তু চুল গজায়, মানে চুল মাথায় গজায়, প্লাস খুশি থাকে না, কোন থাকে না, চুলগুলো অনেক স্মুথ সিল্কি হয়, মানে অনেক শাইনি হয়। আপনারা অবশ্যই এই তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করি সবাই ফলটা পাবেন, আর সবাই তখন আমাকে SMS করে বলবেন, আপা সত্যি মানে উপকার পেয়েছি। আর সবার কাছে একটা দাবি রইল, যদি তেলটা ইউজ করে আপনারা এটার উপকার পান, তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আপনাদের উপকার করতে পারলে আমার ভালো লাগবে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।